বন্ধুরা, প্রথমে জিজ্ঞেস করছি তোমরা কেমন আছো। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সরস্বতী পুজো, সঙ্গে প্রজাতন্ত্র দিবস, তো তোমাদের সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা শুনেইছো যে কিছুদিন আগে, মানে 17 জানুয়ারি, আমার বাবা মারা গেছেন। তো মাদের বাড়িতেই আছি আমি। আমি বাড়ি গিয়ে সমস্ত বাবা কাজকর্ম করে এসেছি, তোমাদেরকে আমি বলেছিলাম। এখন আমি মাদের বাড়িই আছি। একটা যে তোমার সাথে আমি একটু কথা বলতে এলাম, একটা খুশি, তার মধ্যেও আমি একটু খুশি, কারণ আমি আমার 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 500 যখন, যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, আমার পাশে আছো, আমাকে এতটা সাপোর্ট করছো, এটাই আমার কাছে অনেক বড়। তো আমি জানি বন্ধুরা, তোমরা আমাকে ভালোবাসা দিলে, আমার পাশে থাকলে আমার এই পরিবারটা একদিন অনেক বড় হবে, আর তোমরা সবাই আমার পাশে থাকবে। তো বন্ধুরা, এইভাবেই তোমরা আস্তে আস্তে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর তোমাদের পরিবারের একজন বানিয়ে আমার আমার পরিবারটা যাতে আরও বড় হয়। তো তো আমি যতটা পারছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি অল্প অল্প করে, কারণ সত্যি কথা প্রত্যেক দিনই ভালো লাগে না, সকাল হলেই সেই বাবার কথা মনে পড়ে, কিছুই ভালো লাগে না। তো যাই হোক, তোমরা আমার পাশে থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো। আমার অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, যে আমার মানে এই যে তোমরা 500 জন আমাকে, আমার যে সাবস্ক্রাইবার হয়েছে, আমাকে সাপোর্ট করেছো, এত ভালোবাসা দিয়েছো, তোমাদের কাছে সত্যিই আমি কৃতজ্ঞ। তো এইভাবেই আমার পাশে থেকো। আর যারা আমার ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো তাদের জন্য টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, নতুন লাগে। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে থাকবে, আমার পাশে থাকবে।